হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি জানি আপনারা রাগ করেছেন, গত দু একদিন ধরে টেক নিউজের শেষে আমি কোনো বন্ধুর কমেন্ট পড়তে পারছি না, টেক নিউজ বড় হয়ে যাচ্ছে। আজকে টেক নিউজের শেষে অবশ্যই কয়েকজন বন্ধুর কমেন্ট থাকবে শুধুমাত্র আপনাদের জন্য, আশা করি আর অভিমান করবেন না। যাই হোক, আজকে টেক নিউজের সব থেকে আগে কথা বলবো মোটোরোলাকে নিয়ে। মোটোরোলা আজকে ভারতের বাজারে তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, মোটোরোলা S20 এবং S20 ফিউশন। প্রথমে দামগুলো বলে দিই। S20 ফিউশন, এই ফোনটার দাম রাখা হয়েছে 21,499 রুপি, 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট। আপার যে র্যাম ভ্যারিয়েন্ট 23,000 রুপি দাম রাখা হয়েছে, 8GB র্যাম ভ্যারিয়েন্ট। অন্যদিকে মোটোরোলা H20 এটার দাম রাখা হয়েছে 29,999 রুপি, 8GB 128GB। বাংলাদেশে গেলে মোটামুটি মোটো H20 আপনি 35,000 টাকায় এবং মোটো S20 ফিউশন মোটামুটি ওই 30,000 টাকার আশেপাশে কিনতে পারবেন। দুটো ফোনের স্পেসিফিকেশন কি রয়েছে বেশিক্ষণ টাইম নেব না। মোটো এজ ফিউশন, এখানে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, এর সঙ্গে সঙ্গে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, ট্রিপল রিয়ার ক্যামেরা, 108MP প্রাইমারি ক্যামেরা, 8MP একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ডেপ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও এখানে রয়েছে একটা 16MP সেলফি ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 30W ফাস্ট চার্জার সাপোর্ট। অন্যদিকে মোটোরোলা H20 যেটা আপার ভ্যারিয়েন্ট, সেখানেও থাকছে অ্যামোলেড ডিসপ্লে, ওএলএড ডিসপ্লে, এছাড়াও 144Hz রিফ্রেশ রেট থাকছে, ট্রিপল রিয়ার ক্যামেরা, 108MP প্রাইমারি ক্যামেরা, সেখানে একটা টেলিস্কোপিক জুম লেন্স দেওয়া হয়েছে 8MP, এর সঙ্গে সঙ্গে সেখানে রয়েছে 16MP একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 32MP সেলফি ক্যামেরা। তবে সেখানে ব্যাটারি দেওয়া হয়েছে 4000mAh ব্যাটারি, 30W ফাস্ট চার্জার সাপোর্ট। 4000mAh ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, আদৌ একদিনে ব্যাটারি ব্যাকআপ দেবে তো? আর দামটাও মনে হচ্ছে আমার বেশ কিছুটা বেশি হয়ে গেছে। তো দেখা যাক এই সমস্ত ফোন ভারতের বাজারে কেমন সাড়া ফেলে, অবশ্যই আমরা নজর রাখবো। এই ধরনের আরও আকর্ষণীয় খবর রয়েছে এবং রিয়েলমির খবরগুলো তো একদম তরতাজা। তো চলুন টেক নিউজটা শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে কী করতে হবে মনে আছে তো? সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে একটা এপিসোড আপনারা মিস না হয়ে যায়। আসুন শুরু করি। এরপর আমরা কথা বলবো আসুসকে নিয়ে, গেমিং ফোনের রাজা। আসুস আজকে চায়নার বাজারে তাদের দুটো গেমিং সেন্ট্রিক ফোন লঞ্চ করে দিয়েছে, আসুস ROG ফোন 5S এবং 5S প্রো। এই দুটো ফোনের দাম ভারতীয় মুদ্রায় শুরু হচ্ছে 80,000 রুপির ওপর থেকে। তো ভারতের বাজারে বা বাংলাদেশের বাজারে আদৌ অ্যাভেলেবেল হবে কিনা জানি না, তবে হ্যাঁ, আসুসের ফোনের প্রতি অনেকেরই কিন্তু আগ্রহ রয়েছে। দুটো ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ প্রসেসর রয়েছে, এছাড়াও আগের দিনই বলছিলাম ওএলএড ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, 65W ফাস্ট চার্জার সাপোর্ট এবং 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। তো দেখা যাক এই সমস্ত ফোন আদৌ ভারতের বাজারে লঞ্চ করে কিনা। এরপর আমরা কথা বলবো iQOO কে নিয়ে। iQOO খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে iQOO Z3 ফোনটার সাকসেসর iQOO Z5। এখনও পর্যন্ত কি স্পেসিফিকেশন থাকবে জানা যায়নি, তবে ভারতের যে IMEI ডাটাবেস সেখানে এই ফোনটিকে দেখা গেছে এবং বলা হচ্ছে এই ফোনটায় প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর। তো দেখা যাক এবং 20,000 টাকার আশেপাশে এই ফোনটা লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকে iQOO চায়নার বাজারে iQOO 8 এবং iQOO 8 প্রো দুটো ফোন লঞ্চ করে দিয়েছে এবং দুটো ফোনের স্পেসিফিকেশনই খুবই আকর্ষণীয়। iQOO 8, এই ফোনটায় রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেট এবং ফোনটার দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ওই 45,000 রুপির আশেপাশে। কিন্তু iQOO 8 প্রো, এই ফোনটার দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় যদি আমি কনভার্ট করি 57,000 রুপির আশেপাশে। তো চায়নার বাজারের থেকে ভারতীয় দাম কিন্তু অনেকটাই বেশি হয়। আশা করা যায় ভারতে ওই 60,000 টাকার আশেপাশে এই ফোনটা লঞ্চ করবে এবং এটা কিন্তু একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন বলা যেতেই পারে। আপনারা সকলেই স্পেসিফিকেশনটা দেখতে পাচ্ছেন, 2K ডিসপ্লে রয়েছে, 50MP একটা প্রাইমারি সেট আপ রয়েছে, 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, 16MP একটা টেলিফোটো লেন্স রয়েছে, OIS আছে, এছাড়াও এখানে 4500mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জার, ভালো স্পেসিফিকেশন, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তো দেখা যাক আমরা এই ফোনগুলোর জন্য অপেক্ষা করব। এরপর আমরা কথা বলবো গুগলের পিক্সেল ফোনকে নিয়ে। বেশ কিছুদিন আগে গুজব এসেছিল গুগল তার পিক্সেল 5 এই ফোনটাকে লঞ্চই করবে না, যদিও শোনা যাচ্ছে পিক্সেল 5 লঞ্চ করতে চলেছে এবং খুব যদি ভুল না করি আজকেই ইউরোপের বাজারে এই ফোনটা লঞ্চ করে যাবে। এই ফোনের একটা একদম রিসেন্ট ছবি সামনে এসেছে, তো দেখে অ্যাজ ইউজুয়াল পিক্সেল 4A ফোনটার মতোই লাগছে। পিক্সেল 4A এই ফোনটার আনবক্সিং রিভিউ কিন্তু আমি এক বছর আগে করেছিলাম, অনেকেই মিস করে গেছেন, আই বাটনে দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অথবা 765G প্রসেসর থাকবে বলা হচ্ছে, ওএলএড ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট। এখন দেখা যাক এই ফোনগুলো ভারতের বাজারে বা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হবে না চিপ শর্টেজের কারণে। এরপর আমরা কথা বলবো ওপোকে নিয়ে। ওপোর তরফ থেকে আরও একটা নতুন ফোন টিনা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে এবং মডেল নাম্বার দেখা যাচ্ছে ওপো K9।
6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, মিডিয়াটেকের ডায়মন্ড সিটি 1200 চিপসেট রয়েছে। এখনো পর্যন্ত কত এমএএইচ এর ব্যাটারি জানা যায়নি, তবে 67 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। খুব তাড়াতাড়ি চায়নার বাজারে এবং ভারতবর্ষের বাজারে এই ফোনগুলো লঞ্চ করতে চলেছে। ওপোর কথা যখন উঠলই তখন ওপোর ছোট ভাই, হ্যাঁ ঠিক ধরেছেন, ওয়ানপ্লাসের কথা বলছি। ওয়ানপ্লাস সম্পর্কে একটা কথা বলে দিই, ওয়ানপ্লাস আজকে ভারতের বাজারে ওয়ানপ্লাস মোলো বলে একটা ট্রেডমার্ক ফাইল করেছে। মোলো মূলো নয় কিন্তু, মূলো যাই হোক, এটা কোনো স্মার্টফোন হতে পারে, কোনো রকম গেজেট হতে পারে, দেখা যাক পরবর্তীতে খবর এলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করবো কথা দিচ্ছি। তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে একটু ফলো করে রাখবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাংয়ের তরফ থেকে আজকে দুর্ধর্ষ কিছু খবর রয়েছে। প্রথমেই বলবো স্যামসাং গ্যালাক্সি M52 5G ভার্সন অলরেডি ভারতবর্ষের বিআই সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। সুতরাং এই মাসের শেষে না হলেও সামনের মাসের প্রথমের দিকেই আমরা ভারতবর্ষের বাজারে এই ফোনটাকে দেখতে পাচ্ছি, এবং এই ফোনটা হতে পারে স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন। M52 5G এখানে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেট, এবং ভারতের বাজারে সব থেকে কম প্রাইস পয়েন্টে স্যামসাংয়ের এই ফোনটা কিন্তু এই প্রসেসরের সাথে আসতে পারে। তো দেখা যাক, এই ফোনটার জন্য তো অপেক্ষা করতেই হবে। আমরা জানি স্যামসাং কিন্তু এখন দারুণ অ্যাগ্রেসিভ কাজ করছে, তবে হ্যাঁ স্যামসাংয়ের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্যামসাংয়ের ডিসপ্লে। স্যামসাং যতই ভালো কাজ করুক না কেন, মোটামুটি ওই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টটা স্যামসাং এখনও পর্যন্ত দিতে পারছে না, শুধুমাত্র ডিসপ্লের জন্য। স্যামসাংয়ের ডিসপ্লের দাম বেশি, তাই জন্য স্যামসাং ঠিক করেছে TCL-এর হাতে দায়ভার দিয়ে দেবে স্যামসাংয়ের মোবাইলগুলোর ডিসপ্লে তৈরি করার জন্য। এই পদক্ষেপটা অবশ্যই স্যামসাংয়ের জন্য একটা ভালো, কিন্তু আমাদের জন্য কতটা ভালো? আমরা স্যামসাংয়ের ডিসপ্লে পেয়ে যেটা অভ্যস্ত ছিলাম, এখন TCL-এর ডিসপ্লে আদৌ কি সেই চাহিদাটা আমাদের পূরণ করতে পারবে? আপনি স্যামসাংয়ের একটা 20,000 রেঞ্জের ফোন দেখুন বা অন্য একটা কোম্পানির 20,000 রেঞ্জের অ্যামোলেড ফোন দেখুন, তো স্যামসাংয়ের ডিসপ্লে সর্বদা এগিয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাক TCL এই ব্যাপারটাকে কীভাবে ম্যানেজ করতে পারে। আজকে স্যামসাংয়ের পরবর্তী যে ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজটা আসবে স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজ, ওই ফোনটার সমস্ত স্পেসিফিকেশান সামনে চলে এসছে। বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 যে ফোনটা আসবে সেই ফোনটা একটা কম্প্যাক্ট ডিজাইনের ফোন আসবে, সেখানকার ডিসপ্লে হবে 6.06 ইঞ্চি LTPO ডিসপ্লে থাকবে। এছাড়াও এর আপার মডেল স্যামসাং গ্যালাক্সি S22 প্রো, সেখানে থাকবে 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও যে তারও আপার ভ্যারিয়েন্টটা হবে S22 আলট্রা, সেখানে থাকবে 6.81 ইঞ্চি LTPO স্ক্রিন, অর্থাৎ দেখা যাক কি হয়। এছাড়াও ব্যাটারিটাও লিক হয়ে সামনে এসছে। বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটায় থাকবে 3800 mAh ব্যাটারি, যেহেতু ছোটো ফোন একটু কম্প্যাক্ট ডিজাইনের হবে। এছাড়াও S22 প্লাস এখানে থাকতে পারে 5000 mAh ব্যাটারি, এছাড়াও S22 আলট্রা সেখানেও 5000 mAh ব্যাটারি থাকবে, এবং আপার দুটো মডেলে 67 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। তবে S22 যেটা কম্প্যাক্ট ডিজাইনের ফোন হবে সেখানে কত ওয়াটের চার্জার থাকবে এখনও জানা যায়নি। এছাড়াও ক্যামেরার বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এসছে, এগুলো এখনও পর্যন্ত লিক বা রিউমার আছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, পরবর্তীতে কোনো একদম সঠিক আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে সবার আগে শেয়ার করে দেবো। এরপর আমরা সরাসরি চলে আসবো রিয়েলমির খবরে। প্রথমেই বলে দিই, আগামীকাল লঞ্চ করতে চলেছে সব থেকে সস্তা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে কোনো একটা ফোন, তাও আবার রিয়েলমির পক্ষ থেকে। ঠিক ধরেছেন, রিয়েলমি জিটির কথা বলছি। এখনো পর্যন্ত যেটুকু খবর আছে, রিয়েলমি জিটি এই ফোনটা ভারতবর্ষের বাজারে সব থেকে সস্তা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে আসতে চলেছে। আজকে প্রাইস পয়েন্টটাও লিক হয়ে গেছে। আজকে অভিষেক যাদবের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি রিয়েলমি জিটি এই ফোনটার ভারতীয় দাম হতে পারে 31,999 রুপি থেকে 33,999 রুপি। অন্যদিকে রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটার দাম আগেই লিক হয়ে গেছিলো, আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম 25,999 রুপি। অবশ্যই রিয়েলমি জিটি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট হবে যদি এটা সত্যি হয়, দেখা যাক কি হয়। আজ থেকে বেশ কিছুদিন আগে একটা গুজব এসেছিল রিয়েলমি নাকি $100 নিচে একটা 5G স্মার্টফোন লঞ্চ করবে, ভারতীয় রুপিতে ওই 7,000 রুপির আশেপাশে দাম দাঁড়ায়। আজকে এই 5G স্মার্টফোনটা টিনা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, তার থেকে এই ফোনটা সমস্ত স্পেসিফিকেশান বাইরে এসে গেছে। কিন্তু এখনও পর্যন্ত এই স্মার্টফোনে কী প্রসেসর ইউজ করা হবে জানা যায়নি, তবে এখানে শোনা যাচ্ছে 6.52 ইঞ্চির একটা HD প্লাস ডিসপ্লে থাকবে, ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে, 13+2 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে, এবং 2.4 GHz একটা প্রসেসর থাকছে, 4890 mAh ব্যাটারি থাকছে। তো দেখা যাক, ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে না। অবশ্যই এই বছরের শেষের দিকে কিন্তু রিয়েলমি এই 5G স্মার্টফোনটা আমরা ভারত এবং বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাব। সো বন্ধুরা, আজকের টেক আলোচনা আপাতত এইটুকুই। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক বাটনে প্রেস করে এর উত্তর আপনাকে দিতে হবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন ডেইলি টেক আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। এছাড়াও আমাদের কিন্তু একটা ওয়েবসাইট খুলেছি আমরা নতুন করে, এই ব্যাপারে যদি আপনার কোনো ফিডব্যাক থাকে আমাদের ওয়েবসাইটটা দেখে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পড়বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু দুর্জয়।
রিয়েলমি বুক কি বিডিতে লঞ্চ হবে? রিয়েলমি নাম্বার ওয়ান ব্যান্ড ইন ফোন সেক্টর, সো দে শুড লঞ্চ দ্য হায়ার ক্যাটাগরি ফোন অ্যান্ড টিভি অ্যান্ড ল্যাপটপ। প্রথমত বলে দিই, আমার কাছে যেটুকু খবর আছে, রিয়েলমি জিটি খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হবে। আমি চাই শুধুমাত্র অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট রিয়েলমির কাছ থেকে। তবে হ্যাঁ, রিয়েলমি ল্যাপটপ এখনও পর্যন্ত বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে কিনা জানা নেই, তবে আমি চাইবো লঞ্চ হোক। তো দেখা যাক রিয়েলমির পরের স্টেপ কী হয়, অবশ্যই সেগুলো জানার জন্য থাকতে হবে আমাদের চ্যানেলের পাশে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।